হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং করার পাশাপাশি চাকরি করে ক্যারিয়ার করবেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যেখানে রয়েছে সরকারি বেসরকারি সহ হাজার হাজার চাকরি। অপেক্ষা শুধু আপনি কবে জয়েন দেবেন। চাকরিদাতা আপনার জন্য চাকরি নিয়ে বসে আছে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি এখনই শুরু করছি। তো বন্ধুরা, আমি আরেকটি কথা বলে রাখি, আমি আপনাদের জন্য প্রতিনিয়ত অনলাইন ইনকাম এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, আর আপনাদের জন্যই তো ভিডিওগুলো তৈরি করে থাকি। আমাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন মাধ্যমে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। তো এখন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজটি শুরু করছি। তো বন্ধুরা, এই কাজটি আপনি কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট সহ যে কোনো ডিভাইসে করতে পারবেন। আপনারা যারা মোবাইলের মাধ্যমে কাজটি করবেন তারা অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো আমি যেহেতু কম্পিউটার থেকে করব, এই জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখন উক্ত সার্চ বারে লিখব Bdjobs। হ্যাঁ, দেখুন এই যে নিচে একটি লিঙ্ক দেখা যাচ্ছে Bdjobs গুগল সার্চ, এই অপশনে ক্লিক করছি। বন্ধুরা দেখুন, এই অপশনে ক্লিক করার সাথে সাথেই www.bdjobs.com এই ওয়েবসাইটের লিঙ্কটি দেখা যাচ্ছে। আমি এই লিঙ্কের উপরে ক্লিক করছি, আর এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওইখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই Bdjobs-এর মূল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আর এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জবের প্ল্যাটফর্ম। এই সাইটে আপনি পাবেন সরকারি বেসরকারি কোম্পানি, এনজিও, মেডিকেল ইত্যাদি সহ হাজার হাজার জব। আর এই Bdjobs-এর মাধ্যমে যে কোম্পানির যখন লোক প্রয়োজন হয় তখন তারা এখানে তাদের জবগুলো পাবলিশ করে থাকেন, আর যাদের চাকরির প্রয়োজন তারা তাদের যোগ্যতা অনুযায়ী এখান থেকে খুব সহজেই চাকরিগুলো বেছে নিতে পারবেন এবং এখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন। আর এখান থেকে আপনি খুব সহজেই আপনার উপযুক্ত চাকরির জন্য আবেদন করতে পারবেন। এতে করে আপনার কোম্পানির কাছে যাওয়া লাগবে না, কোম্পানি আপনাকে খুঁজে নেবে আপনার সিভি দেখে। তো বন্ধুরা দেখুন, এখানে লাইভ জব রয়েছে 3496টি এবং কোম্পানি রয়েছে 1855টি, নিউ জবস রয়েছে 118টি। এখানে দেখুন লেখা আছে ব্রাউজ ক্যাটাগরি। এখানে যে সমস্ত ক্যাটাগরির জবগুলো রয়েছে সব আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্টিং, ব্যাংক, নন ব্যাংক, কমার্শিয়াল, গার্মেন্টস, টেক্সটাইল, মেডিকেল, ফার্মা, এগ্রো, এনজিও, ল, সুজাকতা। চাকরি জগতে আপনি যা চান তাই এখানে পাবেন। এবং দেখুন এই সাইডে রয়েছে গভ জব এবং গভ জবের সংখ্যা রয়েছে 297টি। তো বন্ধুরা, এ সমস্ত জবে অ্যাপ্লাই করার জন্য Bdjobs-এ আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই অ্যাকাউন্টে আপনার সিভি টাইপ করা থাকতে হবে। তো আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে সিভি টাইপ করবেন এই বিষয়টি আমি আপনাদেরকে ভিডিওর শেষেই দেখাব। এখন দেখাব কীভাবে আপনারা আপনাদের পছন্দের জব এর জন্য আবেদন করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছি। এই যে আমার সিভির ছবি দেখা যাচ্ছে। আমি এখান থেকে আপনাদেরকে কয়েকটি জব ভিউ করে দেখাবো। তো দেখুন এখানে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল, এখানে 506টি জব রয়েছে। তো আমি এটির উপরে ক্লিক করছি। এখন আবার দেখবো মার্কেটিং অ্যান্ড সেলস, এখানে 620টি জব রয়েছে। এখন আবার দেখবো মেডিকেল ফার্মা, এখানে 158টি জব রয়েছে। এখন দেখবো গভর্নমেন্ট জব। তো গভর্নমেন্ট জব দেখার জন্য B1 এই অপশনে সরাসরি ক্লিক করছি। সবগুলো জবে অ্যাপ্লাই করার নিয়ম একই, শুধু আপনার যোগ্যতা অনুযায়ী সিভি থাকবে ভিন্ন। চাইলে
তো দেখুন আমি গার্মেন্টস এন্ড টেক্সটাইলে জবের ক্যাটাগরিতে ক্লিক করছি, এই জন্য এই লিস্টে এখন যা পাবেন সব গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল রিলেটেড। এখানে দেখা যাচ্ছে সিনিয়র প্রোডাকশন অফিসার, এখানে আপনি বিভিন্ন বাইং হাউসের জবও পাবেন, সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে আপনার জবের আরও লিস্ট দেখার জন্য এই নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী সিরিয়ালের জবগুলো এখানে দেখা যাচ্ছে, বাংলাদেশের যত বড় বড় গার্মেন্টস প্রতিষ্ঠান এবং বাইং হাউস আছে তারা এখানে তাদের ভ্যাকান্সি খালি হওয়ার সাথে সাথে জবগুলো পাবলিশ করে থাকেন। দেখুন এই যে একটা ডিবিএল গ্রুপের জব, এটা ইপিলিয়ান গ্রুপের জব, তো এখন দেখব মার্কেটিং অ্যান্ড সেলস জব। এখানে দেখুন এক্সিকিউটিভ সেলস মার্কেটিং, সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এখন দেখব মেডিকেল অ্যান্ড ফার্মা, মেডিকেল অ্যান্ড ফার্মার জবের লিস্ট। তো দেখুন এই যে এখানে অফিসার কোয়ালিটি অ্যাসুরেন্স রেনেটা লিমিটেড, অফিসার কোয়ালিটি কন্ট্রোল রেনেটা লিমিটেড। এখানে আপনি স্কুলিং করলে আরও বিভিন্ন কোম্পানির জব পাবেন। এখন দেখব সরকারি জব, তো দেখুন এই যে এখানে ক্যাটাগরি গভর্নমেন্ট, দেখুন এই যে কোঅর্ডিনেশন অফিসার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী। তো এখন কিভাবে আপনারা জবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা এখন দেখাবো আপনাদের। তো দেখুন আমি এখান থেকে জব ক্যাটাগরি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ম্যানেজার কোয়ালিটি নিড প্রজেক্ট এই অপশনে আমি ক্লিক করছি। তো দেখুন ওই কোম্পানি চাকরিটি নেওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা ক্যান্ডিডেটের থাকা দরকার তিনি এখানে তা উল্লেখ করে দিয়েছে। এখন এগুলো আপনি প্রত্যেকটা জবের ক্ষেত্রেই পাবেন, তো এগুলো আপনি প্রত্যেকটা জবের ক্ষেত্রেই পাবেন জবের ক্যাটাগরি অনুযায়ী। তো এখানে দেখুন জবের ভ্যাকান্সি এখানে নির্দিষ্ট না তাই এখানে বলে দিয়েছে। এখানে জব রেসপন্সিবিলিটি, জবের যে দায় দায়িত্বটি আছে সেটা এখানে তারা উল্লেখ করছেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম, এডুকেশনাল রিকোয়ারমেন্ট ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, তার মানে এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন। এক্সপিরিয়েন্স, ওই জবটি নেবার জন্য কী কী এক্সপিরিয়েন্সের প্রয়োজন সেটা এখানে উল্লেখ করছে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট এখানে উল্লেখ করা আছে, জব লোকেশান জবটি কোথায় থাকবে, স্যালারি নিগোটেবল, এটা আলোচনা সাপেক্ষে আপনি যা চাই নিতে পারেন। সুযোগ সুবিধা কী আছে এখানে দিয়েছেন, মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, প্রাইভেট ফান্ড, ইন্স্যুরেন্স, লাঞ্চ ফ্যাসিলিটিস, স্যালারি রিভিউ ইয়ারলি, ফেস্টিভ্যাল বোনাস, আরও অনেক কিছু। তো যাই হোক আরও বিস্তারিত আপনারা এখানে পাবেন, আপনারা একটু ক্যাটাগরি করে দেখে নেবেন। তো আমি এখন জবের জন্য অ্যাপ্লাই করবো, তো দেখুন নিচে যেখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করছি। সতর্কতা, বিডিজব শুধুমাত্র নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীর মাঝে যোগাযোগের মাধ্যমে হিসাবে কাজ করে। বিডিজবস ওয়েবসাইটের মাধ্যমে চাকরিতে আবেদন করার পর কোম্পানি যদি আপনার সাথে কোনো আর্থিক লেনদেন অথবা অনিয়ম প্রতারণা করে তার জন্য bdjobs.com লিমিটেড দায়ী থাকবে না। উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি, এখানে টিক মার্ক দিবেন। এখন এখানে আবেদন এই অপশনে ক্লিক করছি। সাবমিট অ্যাপ্লিকেশন অনলাইন, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নেম এবং আমি যেই কোম্পানিতে জবটির জন্য অ্যাপ্লাই করছি সেই কোম্পানির নাম। পজিশান অ্যাপ্লাইড, আমি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করছি এটা সেই পজিশান। ম্যানেজার কোয়ালিটি লিড প্রজেক্ট, ইওর এক্সপেক্টেড স্যালারি, এখানে আপনার স্যালারিটি উল্লেখ করে দেবেন। তো এখানে আমি স্যালারি দিচ্ছি আনুমানিক ধরে নিয়েছি 40,000 মান্থলি। এখন এখান থেকে অ্যাপ্লাই, আবার আপনি যদি মনে করেন যে না স্যালারি আমি এখানে লিখবো না, এখানে আমি সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে আমার স্যালারিটি আমি ফিক্সড করব, তো সেক্ষেত্রে আপনি এখানে কী করবেন, 00 দিয়ে দিতে পারবেন। ওকে, আমি এখন 00 দিয়ে দিচ্ছি, যেহেতু কোম্পানি বারবারই বলে দিয়েছে স্যালারি নোটিকেবল, এই কারণে আমি 00 দিয়েছি। এখন এই অপশন থেকে অ্যাপ্লাই এখানে ক্লিক করছি, অলরেডি আমার সিভিটি ওই কোম্পানির কাছে চলে গেছে। দেখুন এই যে নিচে লেখা আছে, দি এমপ্লয়ার উইল বি এবল টু রিভিউ ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড
if needed, can contract with you. এই আবেদনটি কোম্পানির রিভিউ দেখবে এবং আপনাকে যদি প্রয়োজন মনে করে তখন অবশ্যই তারা কন্ট্যাক্ট করবে আপনার সিভিতে যেই কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে তারা সরাসরি মেইল করবে অথবা মোবাইলে ফোন করবে তখন আপনি তাদের দেওয়া নির্দিষ্ট টাইমে এই অফিসে সরাসরি চলে যেতে পারবেন এবং ওইখান থেকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনি আপনার জবটি নিতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আরেকটু বিষয় আপনাদেরকে দেখাবো যে এখানে সিভিটি কেমন হবে তো দেখুন আমি আমার সিভির আইকনে ক্লিক করছি এখন এখানে দেখুন ভিউ রিজিউমিতে ক্লিক করছি হ্যাঁ দেখুন আপনাকে ঠিক এই ধরনের একটি সিভি টাইপ করে দিতে হবে এখানে আমার সিভির মাধ্যমে আমার নাম এবং আমার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি ক্যারিয়ার অবজেক্টিভ আমার ক্যারিয়ার সম্বন্ধে এখানে লিখেছি ক্যারিয়ার সামারি আমি কী কী করতে পারি সেগুলো দিয়েছি স্পেশাল কোয়ালিফিকেশান আপনার স্পেশাল কোয়ালিফিকেশান কী আছে সেটা এখানে উল্লেখ করে দেবেন এমপ্লয়মেন্ট হিস্টোরি আমি কোথায় কোথায় জব করছি এবং কী অবস্থানে জব করছি কত বছর জব করছি তার ডিটেলস এখানে টাইপ করে দিয়েছি এবং এখানে আমার একাডেমিক কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা আমি এখানে উল্লেখ করে দিছি তাছাড়া এখানে আরও অন্যান্য যে সমস্ত রিকোয়ারমেন্ট দরকার পুরোটাই আমি এখানে ফুলফিল করে দিয়েছি এভাবে আপনারা পরিপূর্ণভাবে একটি সিভি তৈরি করবেন তো সিভিটি এখন কীভাবে তৈরি করবেন সেটা এখন দেখি এই জন্য দেখুন আমি এখানে আমার অ্যাকাউন্ট থেকে লগ আউট করে দেব ওকে দেখুন লগ আউট করে দেওয়ার সাথে সাথে এখানে একটি অপশন আছে সাইন ইন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট তো যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে সাইন ইনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারা সরাসরি লগ ইন করতে পারবেন তো আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সাইডে দেখুন এই যে লেখা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট এই অপশনে ক্লিক করছি এখন বিডিজব এখানে দুই ধরনের জব নিয়ে থাকেন একটা হচ্ছে যে কোম্পানি জবগুলো পাবলিশ করবেন তাদের জন্য আরেকটি হচ্ছে যারা চাকরি খুঁজে নেবেন তাদের জন্য যারা চাকরি খুঁজে নেবেন তাদের জন্য হচ্ছে মাই বিডিজব আর কোম্পানিগুলো জবগুলো পাবলিশ করবেন তাদের জন্য অ্যাকাউন্ট হবে এমপ্লয়ার্স অ্যাকাউন্ট ক্রিয়েট তো আমি যেহেতু চাকরি খুঁজে নেব এই জন্য এখান থেকে মাই বিডিজব এই অপশনে ক্লিক করছি এবং এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি এখন এখানে দেখুন জেনারেল ক্যাটাগরি অ্যাকাউন্ট ক্রিয়েট এই অপশনে ক্লিক করছি এখানে আপনি আপনার বন্ধুরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য এখানে দেখুন ফর্মটি চলে এসেছে অ্যাকাউন্ট ক্রিয়েট তো এখানে নাম সিলেক্ট এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এখানে আপনি মেল না ফিমেল সেটা এখানে উল্লেখ করে দিবেন এখানে সিলেক্ট স্কিল ফর্ম ফলোয়িং লিস্ট আপনি কোন ধরনের জবের জন্য সিলেক্ট করবেন সেটা এখানে উল্লেখ করে দেবেন এখানে সরকারি বেসরকারি কোম্পানি বিভিন্ন পদের আছে তো আমি এখান থেকে গার্মেন্টস টেক্সটাইলটি দিলাম এখানে আপনার ইমেল দিবেন এবং এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন ওকে এখন এখানে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন আর ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই আপনার কান্ট্রি কোডটি দিয়ে দিবেন আমার কান্ট্রি কোড এটা ফোন নাম্বার এখন দিয়ে দিছি ওকে এখন এখানে একটি পাসওয়ার্ড এবং রিপাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এখানে সেই পাসওয়ার্ডটি এখানে পাঁচ আর পাঁচ দশ এই যোগটি এখানে বসিয়ে দিবেন এবং এখানে আই এগ্রি টু দ্য বিডিজব টার্মস অফ ইউজ এই অপশানে একটি টিকমার্ক দিয়ে দেবেন আপনি যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে এখানে আরেকটি টিকমার্ক দিয়ে দেবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে বিডিজবে আপনার একটি অ্যাকাউন্ট হয়ে যাবে তখন আপনি এখানে আবার চলে আসবেন সাইন ইনে সাইন ইন থেকে এখন আবার এখানে আবার সাইন ইন এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন নেক্সট ক্লিক করার পরে তো দেখুন এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিছি এখন এখানে সাইন ইন অপশনে ক্লিক করছি ওকে বন্ধুরা যখন আপনারা এভাবে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন এখানে আবার ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট আইডির উপরে এখানে এডিট রেজিউমে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনাকে এই ধরনের অপশন দেখাবে এখানে পার্সোনাল এডুকেশান এমপ্লয়মেন্ট আদার্স ইনফরমেশান
ফটোগ্রাফ তো এখন আমরা পার্সোনালে আসি এখানে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে আমি এভাবে যেভাবে ইনফরমেশন গুলো দিয়েছি আপনারা এভাবে এই সফটটি পাবেন এই সফটের উপরে আপনারা আপনাদের নাম ঠিকানা এবং ইনফরমেশন গুলো দিয়ে দিবেন এভাবে এখানে সেভ দিবেন আবার এখন এখান থেকে এডুকেশন ট্রেনিং এই অপশনে ক্লিক করবেন শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি গুলো বসিয়ে দিবেন তারপরে এখান থেকে সেভ এখন ইমপ্লিমেন্ট এই অপশনে আপনার জবের এক্সপিরিয়েন্স গুলো বসিয়ে দিবেন এখানে এডিট অপশনে ক্লিক করে এখানে আদার্স ইনফরমেশন আপনার স্পেশাল যে সমস্ত স্কিল গুলো আছে সেগুলো এখানে উল্লেখ করে দিবেন এবং এখানে ফটোগ্রাফ সিভিতে আপনার যেই ছবিটি থাকবে সেই ছবিটি এখানে ক্লিক করে বসিয়ে দিবেন চেঞ্জ ফটো আমি যদি চেঞ্জ ফটো দেই তাহলে এখানে আমাকে আরেকটি ফটো নেওয়ার জন্য বলবে তো আমি যেহেতু ফটোটি চেঞ্জ করব না এটাই রাখবো এভাবে আপনারা আপনাদের বিডিজবের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে কোনো সরকারি বেসরকারি কোম্পানি এনজিও জবগুলো ঘরে বসে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওতে যদি আপনার বুঝতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর এখন পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন আর সেই সাথে আপনাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধুবান্ধবের নিকট শেয়ার করবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ